আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। এঞ্জেল ফিশগুলো আগের থেকে অনেক বড় হয়েছে, এই যে এটা অনেকে রূপচান্দা বলে এটাকে, তবে এটার অরিজিনাল নাম যেটা সেটা হচ্ছে এঞ্জেল। এই যে ব্ল্যাকটা, আর এগুলো হচ্ছে গোল্ড গোল্ড ফিশ, যেটা বড় হচ্ছে এটা সবচেয়ে বড় এটা, আর এগুলো হচ্ছে ছোটগুলা। এই যে এটা ব্ল্যাক ফিশ, গোল্ড ফিশের মধ্যে বিভিন্ন জাতের আছে, তার মধ্যে এখানে দুটা দেখতেছেন, এটা এই দুটো হচ্ছে গোল্ড ফিশ ব্ল্যাক যেটা সেটা, আর এগুলো অরিজিনাল গোল্ড কালারের গোল্ডটা গোল্ড ফিশ। তো এগুলা আমি এক একটা 3 রিঙ্গিত করে আনলাম। ওই যে অ্যাঞ্জেল ফিশ যেটা, এটা আমি ভাবতে পারি নাই যে এত বড় হবে আর এত সুন্দর দেখাবে, বিশেষ করে ব্ল্যাক অ্যাঞ্জেল যেটা, এটার লেজ পাখা অনেক বড় হয়েছে আগের থেকে, মানে আমি কল্পনা করতে পারি নাই যে এত বড় হবে। এগুলো এক একটা 3 রিঙ্গিত করে নিয়েছে, 3 রিঙ্গিত বাংলাদেশি টাকা 60 টাকা। এগুলো অনেক বড় হয়েছে, আর এগুলো হচ্ছে ছোট গোল্ড ফিশ। এগুলো এক একটা 3 রিঙ্গিত করে আমি যখন একবারে নতুন মাছ কিনি তখন এগুলো হচ্ছে সাইজে একটু বড় সাইজের গুলো কিনলাম 12 টাকা 15 টাকা করে। তো আমি নতুন একটা দোকানে গিয়ে ছোট মাছগুলা পাই, গোল্ড ফিশ ছোট গুলা পাই, আমি 3 রিঙ্গিত করে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত কম দামে এখানে গোল্ড ফিশ। এখন আনার পরে প্রায় এগুলা আনা হয়েছে যে বছরখানেক হয়ে গেছে, সামান্য একটু বড় হয়েছে। তো আমি বুঝতে পারলাম যে এগুলা গোল্ড ফিশ জাত ভিন্ন, এগুলো বড় হয় না, এগুলো ছোট জাত। আর এই যে ব্ল্যাক যেটা, এটাও বড় হয় নাই, একবারে সামান্য বড় হয়েছে এটা। আর যে এই মাছগুলাকে খুব ভালো লাগতেছে, এগুলা যখন ছোট আনছি, এগুলা 3টা 4টা মাছ আছে যে আমি দেখাচ্ছি, এই যে একটু এগুলা, এটা একবারে যখন ছোট আনছে, আমাদের বাংলাদেশে অনেকে ধারিয়ালি বলে এই ধারিয়ালি মাছের মতো, তখন একবারে বাজে লাগছে, ভালো লাগে নাই, কিন্তু এখন বড় হওয়ার পরে এই মাছগুলো অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, তবে আমার কাছে খুব দারুণ লাগতেছে, খুব সুন্দর দেখাচ্ছে। গোল্ড ফিশের মধ্যে সবচাইতে বড় মাছ যেটা সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে সবচেয়ে বড় মাছ। তো মোটামুটি অ্যাঞ্জেল ফিশ গুলো অনেক বড় হয়েছে, সব থেকে বেশি বড় হয়েছে অ্যাঞ্জেল ফিশ। আমি কল্পনা করতে পারি না যে অ্যাঞ্জেল ফিশ এত বড় হবে। এ হচ্ছে অ্যাকোরিয়াম, তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।